চলতি বছরে মুক্তি পেয়েছিল শাকিব খান এবং পূজা সেরি অভিনীত সিনেমা গুলোই। সিনেমাটি পরিচালনা করেছিলেন এস এ হক অলিক। সিনেমাটি শুধু দেশে নন, দেশের বাইরেও মুক্তি পেয়েছিল। তবে এবার সিনেমাটি মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সম্পূর্ণ ফ্রিতে বায়োস্কোপে দেখা যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা গুলোই। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা জাহিদ হাসান ওবি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন শাকিব ভাইয়ের বিশাল দর্শক শ্রেণী আছে। ছবিটি ওটিটিতে মুক্তির পর থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বায়োস্কোপে এক্সক্লুসিভ এইচডি প্রিন্টে দেখা যাচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটি মুক্তির পরে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছে। সিনেমাটি মুক্তির পর হল মালিকরা বলেছিলেন গুলোই দিয়ে করোনা পরবর্তী সবচেয়ে বেশি ফ্যামিলি অডিয়েন্স হলে এসেছেন। মৌলিক গল্পের ছবি গুলোই দিয়ে দীর্ঘদিন পর শাকিবকে পান দর্শক। এই সিনেমাটির মাধ্যমে সম্পূর্ণ নতুন শাকিব খানকে দেখা যায়। শুধু তাই নয়, সিনেমাটি দেখে দর্শকরা বলেছিলেন শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। গুলোই সিনেমাটিতে শাকিব খান এবং পূজা সেরি ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজ, সুচরিতা সহ আরও অনেকেই।